এই যে মনস্টার বেরিয়ে গেছে, সে তো ওই দেয় আবার ডিস মারছে, এইগুলো ঠিক না। শরীরের একটা পার্স, আমার মোবাইলের চার্জার, সেটা আমাদের খুঁজে এনে দিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আগের দিন আমি কলকাতায় যাই, কলকাতা থেকে হাওড়ায় যাই, হাওড়ায় গিয়ে একটু কাজ ছিল, তো সেখানে যাই, সেখানে গিয়ে আমার মোবাইলটা চার্জ দিই, বাট আই লস্ট মাই ফোন চার্জার, মানে আমার চার্জারটা হারিয়ে ফেলি। তো এখন যাব আমি আমার চার্জার খুঁজতে, বাট এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি, কিন্তু কীভাবে খুঁজবো সেটা জানা যাচ্ছে না এখনও এই মুহূর্তে। সেখানে আমার একটা বন্ধু ছিল, তার বাড়ি হলো আমার বাড়ি থেকে কিছুটা দূরে, মিনিমাম 3-4 কিলোমিটার দূরে, তো সে আমার চার্জারটা পায়, সে আমার চার্জারটা নিয়েছে বাড়িতে, আমাকে ফোন করেছিল যে ভাই তোর চার্জারটা পেয়েছি। তো তাদের বাড়ি যাব ফোনের চার্জারটা আনতে, কিন্তু প্রায় কাল রাত 10টা থেকে আর এখন বাজে হলো 4টে, এতক্ষণ মানে ফোনটা বন্ধ আছে যে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, কিছু করতে পারছি না, মানে খুব চাপে পড়ে আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমি ব্লগ বানাতে আসলেই আকাশে মেঘ ওঠে, আকাশে বৃষ্টি আসে, একটু দেখাই। এই দেখো আকাশে মেঘ, অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে 3-4 ফোঁটা, বাট আমি যেতে পারবো কি না সেটাও এখনও জানি না, কিন্তু আমাকে যেতে হবে, ফোনটা অন করতে হলে আমাকে যেতে হবেই। এখনও বৃষ্টি অনেক পড়ছে, মানে গুড়ি গুড়ি ভালোই বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কমুক তারপরে বেরোবো, নয় তো এখন গেলে পুরো ঠান্ডা লেগে যাবে। দুর্গাপুজোর আগে ঠান্ডা লাগলে মানে ব্যাপারটা বুঝতেই পারছো তোমরা। মিনিমাম আধ ঘন্টা হয়ে গেল, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে কী বলবো, আমার মনে হয় ফোনটা আর অন হতে দেবে না। আমি জানি না বৃষ্টি কখন থামবে আর আমি কখন যাব, এরপরে রাত হয়ে যাবে, কি বলবো, থেমে যা বৃষ্টি, বৃষ্টি থেমে যা বৃষ্টি, আমি যাব আমার ফোনটা অন করব, আমি চার্জার আনতে যাব, প্লিজ বৃষ্টিটা থেমে যা। গাইজ, পুরো 1 ঘন্টা পরে এখন বৃষ্টি থেমেছে আর এখন আমি যাব, আর চারিদিকে জলমগ্ন হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে 1 ঘন্টায়, আর আমি 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। এখন বাড়ির সামনে পুরো জল জমে গেছে, চারিদিকে জলমগ্ন হয়ে গেছে, ভেজা ভেজা রাস্তাও কাদা কাদা হয়ে গেছে, তো এখন যাব। তো 1 ঘন্টা ভালোই বৃষ্টি হলো, ভেবেছিলাম 1 ঘন্টা আগেই যাব, জিতুদাকে ফোন করেছিলাম। তো এই মুহূর্তে আমি আছি জিতুদার বাড়ি, জিতুদা আমার ফোনের চার্জার খুঁজতে আমাকে হেল্প করবে, মানে আমি আর জিতুদা এখন যাব ফোনের চার্জারটা আনতে। তো জিতুদা এখন রেডি হচ্ছে, দেখি জিতুদা। তো গাইস চলো যাওয়া যাক। বল জিতুদা এখন কি ঢোকাচ্ছিস জিতুদা, আর মনস্টারটা, ও জিতুদা ডেভিলটা ঢোকাচ্ছে। মনস্টার চাবি, এখন মনস্টার বের হবে, এই যে মনস্টার বেরিয়ে গেছে। তো মনস্টার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দুই ভাই আমাদের আইফোনের চার্জারটা খুঁজতে। মাই সাবস্ক্রাইবার আর এই মধ্যে চলে এসেছি আমাদের ঘাটে গাছা মোড়, আমাদের যেতে হবে ওই পারে, ভালোই বৃষ্টি হয়েছে ভাই 1 ঘন্টায়, চ চ চ নেই গাইস ফাঁকা, এই তো আমাদের আইরো নিয়ে জিতুদা শুধু মাঝে মাঝে ব্রেক মারছে আর মস্তি হচ্ছে, কি বলবো, সে তো ওই দেয় আবার ডিস মারছে, এইগুলো ঠিক না। আর এর মধ্যে চলে এসেছি বৌদ্ধপুর বাজার, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর মাস্টারটা জাস্ট একবার দেখো, দুই চলছে, দুই দেখো ১১০ চললে আমাকে হেলমেট স্যুট ফুট পরে রাখতে হবে, ওই যে বৌদ্ধপুর বাজার ক্রস করবো এখন। একটা মোবাইলের চার্জার আনতে এত দূর মানে হচ্ছে, ভাগ্যিস ভালো কলকাতায় যাইনি। বোর্ড লাইন নেই, জাস্ট অসাম টানছে,
রাইডিং গুড রাইডিং এক দিন মর যায়গা কুত্তে কি মত তো গাইস ফাইনালি সেই ফ্রেন্ড সেই ভাইটার বাড়ি চলে এসেছি যে আমাকে অনেক বড় হেল্প করেছে তাই তো ভাই এই যে ভাইটা অনেক বড় হেল্প করেছে মানে আমার শরীরের একটা পার্স আমার মোবাইলের চার্জার সেটা আমাদের খুঁজে এনে দিয়েছে খোঁজা বলছে ওর কাছে ছিল আমি কলকাতা ছিলাম চো দে ভাই চার্জারটা দে আমার একটা শরীরের পার্স বডি পার্স তো গাইস ফাইনালি পেয়েই গেছি আমার মোবাইলের চার্জার আর আমার বডির একটা অঙ্গ তো এটা আনতে আমাদের আসতে হলো অনেকটা দূর আর ভাগ্যটা ভালো যে কলকাতায় যেতে হয়নি এই ভাইটা অনেকটা হেল্প করেছে ভাইটাকে অনেক অনেক থ্যাংক ইউ ভাই ওদের এরিয়ায় ঢুকে গেছি অলরাইট সো আমরা এখন আমাদের আমার চার্জারটা নিয়ে হচ্ছে বাড়ি চলে এসেছি আর জিতুদা অনেক হেল্প করলো থ্যাংক ইউ জিতুদা এই বর্ষা কাদা আর আকাশে অনেক মেঘ এই মেঘের মধ্যে গাড়িটা বের করে নিয়ে গেছে অনেক অনেক থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিপ ইউ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংক ইউ সো মাচ টাটা বাই লাভ ইউ গাইস লাভ ইউ